নবম শ্রেণীর 2021 সালের নবম সপ্তাহের যে হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, তো সেই অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখবো। তো বলে রাখি, টাইম ফ্রি স্কুল থেকে কিন্তু আমরা সবার আগে এই অ্যাসাইনমেন্টের উত্তরটা প্রকাশ করছি। তো প্রতিবারের মতো এবারও আমরা সবার আগে এই অ্যাসাইনমেন্টের উত্তরটা দিচ্ছি। তো পরবর্তী সকল সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই টাইম ফ্রি স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা যে উত্তরপত্রগুলো দিয়ে একদম নির্ভুল 100% তোমরা নির্দ্বিধায় এগুলো গ্রহণ করতে পারো। তো এখন প্রশ্নপত্রটা, তারপর শিরোনাম, তারপর উত্তরপত্রটা দেখবো। তো প্রশ্নপত্রটা দেখো, কাল্পনিক তিনটি মূলধন আনয়ন সংক্রান্ত, সম্পত্তি ক্রয় সংক্রান্ত, খরচ প্রদান সংক্রান্ত লেনদেন লেখো এবং হিসাব খাতা উল্লেখ করে হিসাব সমীকরণ প্রভাব একটি ছকে উপস্থাপন করো। তো তোমার পরিবারের পাঁচটি লেনদেন ও এমন ঘটনা উল্লেখ করো। তো এটা শিরোনামটা লিখবে লেনদেন। হ্যাঁ, তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এটা হচ্ছে এই কভারে 2 নম্বর লিখবে হিসাব বিজ্ঞানের জন্য। তো অ্যাসাইনমেন্টের কভার সম্পর্কে টাইম ফ্রি স্কুলে ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে পারো, অথবা যে ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের যে পোস্টের লিঙ্কটা দেওয়া আছে সেখানে গেলে 15 অধিক কভার পেজ ডিজাইন পাবে। সেখান থেকে তুমি যে কোনো একটা কভার পেজ ডিজাইন পছন্দ করো, তোমার নিকটবর্তী কম্পিউটার দোকানে নিলে তারা সেই ডিজাইনটি উইথড্র করে দিবে। এখন উত্তরপত্র যাই, দেখো সর্বপ্রথম উত্তরপত্র যেটা লিখবে, উত্তরপত্র লিখে তারপরে মনে করি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন আনয়ন করে কত, 50,000 টাকা। তারপর 2 নম্বর যেটা লিখবে, সম্পত্তি ক্রয় করে 70,000 টাকা। 3 নম্বর, অফিস ভাড়া পরিশোধ করা হলো 3,000 টাকা। নিচে লেনদেনগুলো হিসাব সমীকরণ প্রভাব চকে উপস্থাপন করা হলো। তো এটার এই যে হিসাব চকটা এভাবে লিখবে, হ্যাঁ, পেন্সিল দিয়ে চারপাশে দাগ দিবে, আর এই যে হেডলাইনগুলো মানে চকের যে হেডলাইনগুলো সেগুলো নীল কালার দিয়ে লিখবে, আর লেখাগুলো কালো কলম দিয়ে লিখলে এনাফ। সংশ্লিষ্ট হিসাব, আর এখানে হিসাব সমীকরণের প্রভাব A = সূত্রটা L + E। হ্যাঁ, তো সূত্রটা লিখবে এখানে, আর নগদের হিসাব A বৃদ্ধি মানে সূত্র অনুযায়ী লিখবে, তারপর মূলধন হিসাব E বৃদ্ধি, তারপর সম্পত্তি হিসাব নগদান হিসাব E বৃদ্ধি A হ্রাস, তারপর ভাড়া হিসাব E হ্রাস, তারপর নগদান হিসাব A হ্রাস। হ্যাঁ, তো এখানে যেভাবে লেখা আছে চকটা ঠিক একইভাবে লিখবে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো, আমার পরিবারে 5টি লেনদেন ও 5টি লেনদেন নয় এমন ঘটনা উল্লেখ করা হলো। তো কিছু কথা বলি, অ্যাসাইনমেন্টগুলো করার সময় যে জিনিসগুলো মাথায় রাখবে, চেষ্টা করবে হাতে লেখাটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, আর কোনো কাটা ছেড়ে যেন না যায়, খাতাটা যাতে ফ্রেশ লুকে থাকে সেই জিনিসগুলো চেষ্টা করবে, তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টে তোমরা অতি উত্তম পাবে। হ্যাঁ, আমরা যে উত্তরগুলো দিই এগুলো কিন্তু 100% সঠিক, তোমরা সেটি নির্দ্বিধে গ্রহণ করতে পারো, কিন্তু তোমাদের হাতে লেখাটা অবশ্যই সুন্দর করে লিখতে হবে। তো স্যাররা তো জানে তোমরা এই অ্যাসাইনমেন্টটা কোনো একটা মাধ্যম থেকে সংগ্রহ করেছো, তো স্যাররা ওই জিনিসটাই, হাতে লেখাটা এবং কভার পেজটাই স্যাররা মেনলি খেয়াল করে। 1 নম্বর, দেখো, আমার বাবা 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। 2 নম্বর, তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে আমার বিদ্যালয়ে বেতন প্রদান করলেন। 3 নম্বর হচ্ছে, তিনি বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করেছেন। 4 নম্বর, দেখো, মায়ের জন্য ওষুধ ক্রয় করলেন 1,000 টাকা। তারপর 5 নম্বর, দেখো, তিনি জনাব রামিমকে মাসিক 7,000 টাকা বেতনে তার ব্যবসায় ম্যানেজার নিয়োগ দেন। 6 নম্বর, দেখো, তার ব্যক্তিগত 500 টাকা চুরি হয়েছে। 7 নম্বর, দেখো, তিনি 12,000 টাকা পণ্য নগদে ক্রয় করেছেন। 8 নম্বর, দেখো, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে 4,000 টাকা উত্তোলন করেন। 9 নম্বর, দেখো, তিনি মা মানি ট্রেডার্স থেকে প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন। আর 10 নম্বর, দেখো, তিনি নগদে পণ্য বিক্রয় করলেন 20,000 টাকা। তো এটার যে একটা ছক লিখতে হবে, দেখো এই ছকটা, এই যে এখান থেকে 1 থেকে 5 দেওয়া আছে, তারপর এখান থেকে 6 থেকে 10। তো আমি সর্বপ্রথম 1 থেকে 5টা পড়ি। লেনদেন, দেখো, ব্যবসায় নগদত্ব ও মূলধন বৃদ্ধি পেয়েছে। তারপর লেনদেন নয়, ব্যবসা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। লেনদেন, ব্যবসায় নগদত্ব ও মূলধন হ্রাস পেয়েছে। লেনদেন নয়, ব্যবসা আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয়নি। লেনদেন নয়, ব্যবসা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তারপর 6 নম্বর, দেখো, লেনদেন নয়, ব্যবসা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। লেনদেন, ব্যবসায় নগদ অর্থ ও মূলধন হ্রাস পেয়েছে। 8 নম্বর হচ্ছে লেনদেন, ব্যবসায় নগদ অর্থ ও মূলধন হ্রাস পেয়েছে। 9 নম্বর, দেখো, লেনদেন নয়, ব্যবসা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। 10 নম্বর, দেখো, লেনদেন, ব্যবসায় নগদ অর্থ ও মূলধন বৃদ্ধি পেয়েছে। তো এতটুকু ছিল অ্যাসাইনমেন্টের উত্তর। তো পরবর্তী সকল সপ্তাহের, অর্থাৎ প্রথম থেকে অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর কিন্তু আমরা আপলোড দিয়েছি সবার আগে, এবং পরবর্তী সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিন্তু আমরাই সবার আগে আপলোড দিব। তাই টাইম ফর স্কুল চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে। আর তোমরা যখন এগুলো স্কুলে জমা দিতে যাবে অ্যাসাইনগুলো, তখন তোমাদের যে বন্ধুরা তাদের কাছে বলে দিবে যে টাইম ফর স্কুল সবার আগে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো প্রকাশ করা হয়। তাই তোমরা টাইম ফর স্কুল চ্যানেলটি ফলো করতে পারো, আর তোমাদের সোশ্যাল মিডিয়াতে টাইম ফর স্কুল চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দেবে। আর এই ভিডিওটি যদি তোমাদের বিন্দু পরিমাণে উপকার আসে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিবে। তো আজ পর্যন্ত ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।